যুবক ভাইরা, তোমরা ভালো করে লক্ষ্য করো, তিনটা কাজ যদি তোমরা করতে পারো, আমি ওয়াদা দিলাম জিন্দেগিটি তোমরা আর কোনোদিন পুরা করতে পারো। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقالك الله تعالى في كلامه المجيد والبركاته الحميد، أعوذ بالله তোমরা যদি তিনটা কাজ করতে পারো, আমি আল্লাহর কসম করে বলতে পারি তোমাদের জিন্দেগিতে আর কোনোদিন গুনাহ হবে না। যুবক ভাইদেরকে বলছি, ও যুবক ভাইরা, তোমরা ভালো করে লক্ষ্য করো, তিনটা কাজ যদি তোমরা করতে পারো, আমি ওয়াদা দিলাম জিন্দেগিটি তোমরা আর কোনোদিন গুনাহ করতে পারবে না। কোন যুবক ভাই যদি মনে করে আমি গুনাহ করব, গুনাহ করতে যাওয়ার সময় যদি মনে করে আমি যে গুনার কাজটি করব, দুনিয়ার কোন মানুষ যদি না দেখে, দুনিয়ার কোন মানুষ যদি না দেখে আমার এই গুনার কাজ, একটা মাত্র মানুষ দেখবে তিনি বলে আমার যদি মনে করে যে দুনিয়ার কেউ দেখবে না, আমার রব্বে কারিম আমাকে দেখবে, তখন চোখের জিনা বন্ধ হয়ে যাবে, চোখের জিনা বন্ধ হয়ে যাবে, সে আর খারাপ জিনিস দেখবে না। জীবন শেখাই চলতেছে, যদি মনে করে যে আমি অপর ভাইয়ের জন্য গীবত করব, ওই টাইমে যদি মনে হয় দুনিয়ার কোনো মানুষ যদি না জানে, আমার একজন জানবে তিনি হলেন আমার আল্লাহ, তার দ্বারা জবানের কোনো কানের কোনো গুনাহ হবে না, কানের গুনাহ হবে না, মুখ দিয়ে একটি খারাপ কথা বলবে, বাজে কথা বলবে, আমি একা একা বলি, সুফি সুফি বলি, দুনিয়ার কেউ দেখবে না। কোন যুবক ভাই যদি মনে করে দুনিয়ার কেউ যদি না দেখে, কেউ যদি না শুনে,
দুনিয়া কেউ যেটা দেখে না সেটা দেখে আল্লাহ, কেউ যেটা শোনে না সেটা শোনে রব, কেউ যেটা বুঝে না সেটা বুঝেন আল্লাহ। এটাও যদি কোনো যুবক ভাই মনে করতে পারে যে আমি আমার জবান থেকে খারাপ কথা বলবো, একা একা বলবো, ছবি ছবি বলবো, ফোনের ভিতরে বলবো, দুনিয়ার কোনো মানুষ তো শুনবে না, ওই যুবক ভাই যদি মনে করে কেউ শুনবে না, আমার রব্বে কারিম আমাকে আমার সাথে দুইজন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন, ইরহামান কাতিবিন, তারা সর্বক্ষণী আমার আপনার কথা, আমি কি করতেছি, ভালো কি করতেছি, খারাপ কোনটা করতেছি, ইরহামান কাতিবিন দুই ফেরেশতা সর্বক্ষণী তারা লেখালেখি নিয়োজিত রয়েছে। কোনো যদি মনে করে, কোনো যুবক ভাই মনে করে কেউ দেখবে না, রব্বে কারিম দেখবে, এটা যদি কোনো যুবক ভাই মনে করতে পারে, কসম করে বলতে পারি ওই যুবক ভাইয়ের দ্বারা কিভাবে ধরা যায় এইভাবে আমরা তাদের দোষ খোঁজার জন্য প্রতিনিয়ত নিয়োজিত রয়েছি। সম্মানিত হাজিরিন, হাদিস থেকে আপনাকে বলছি, বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো মুসলমান ভাই অপর মুসলমান ভাইয়ের যদি দোষটি গোপন রাখে, রব্বে কারিম ওই ভাইয়ের দোষটি দুনিয়া এবং আখিরাতে তার দোষটি গোপন রাখবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সম্মানিত আমার ভাইয়েরা, দুটো ভাইদের ভিতরে জিনিসটা দেখা যায়, এক ভাই অন্যায় কাজ করেছে, এক ভাই বাজে কাজ করেছে, তার বিষয়টা তার চোখে ধরা পড়েছে, অথবা অপর ভাই তাকে তার চোখে করেছে, আমরা এই বিষয়টা নিয়ে অনেক মাতামাতি করি তাদের অপর বিষয়টা জানার জন্য আর আগ্রহী হয়ে পড়ি না। যুবক ভাইদেরকে বলতেছি, যারা বৃদ্ধ বাবা রয়েছে তাদেরকে বলতেছি, এটা বলার উদ্দেশ্য আমার এটাই যে এই দুনিয়ার জিন্দগিতে যে মুসলমান ভাই অপর মুসলমান ভাইয়ের দোষটি গোপন রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের জমিনে দুনিয়াতে এবং আখিরাতে তার দোষটি গোপন রাখবেন। আল্লাহ পাক আমাদের সকলকে এবং যুবক ভাইদেরকে এই সহি প্রদান করুক। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।